উন্নয়ন শক্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় উত্তোলন, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কালাই পৌরসভার প্রধান শহর প্রদক্ষিণ করে কালাই বাস স্ট্যান্ডের সামনে কালাই মোকামতলা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলালুদ্দিন মোল্লা, কালাই থানা তদন্ত অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, কালাই উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের 2 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস রত্না রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাব কালাইয়ের উপদেষ্টা অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হাসান, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও গণমাধ্যম কর্মী মোসাম্মদ শামসুন নাহার প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, স্কাউট সদস্য, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দুর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি বন্ধ করতে সবার আগে আমাদের নিজেদের চরিত্র পাল্টাতে হবে, সেই সাথে দুর্নীতি সহায়ক সকল কার্যক্রম বন্ধ করতে হবে। চাকরিতে নিয়োগ ও সেবা প্রদানের ক্ষেত্রে এমন পদ্ধতি চালু করতে হবে যাতে কেউ দুর্নীতি করতে না পারে। এছাড়া সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। এই জন্য